অভিনেত্রী পল্লবী দে এবং মডেল বিদিশা মজুমদারের পর এবার টলিপাড়ার আরও এক অভিনেত্রী মঞ্জুষা নিয়োগের ঝুলন্ত মরদেহ পাটুরির বাড়ি থেকে শুক্রবার সকালে উদ্ধার করা হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, তিন চার দিন আগে বাপের বাড়িতে এসেছিলেন তিনি, এমনকি বৃহস্পতিবারও ফটোশুট করেছেন। এরপর সেদিনই তার স্বামী তাকে নিতেও এসেছিলেন, কিন্তু মা তার জামাইকে বলেন আর কিছুদিন মেয়েকে বাপের বাড়িতে রেখে যেতে। এরই মধ্যে বুধবার বিদিশার মৃত্যুর খবর পান মঞ্জুষা। তারপর থেকেই বিষণ্ণতায় ভুগতে থাকেন তিনি। তবে তার মায়ের দাবি, পল্লবী বিদিশাদের সাথে যোগাযোগ ছিল, এমনকি বিদিশার ঘনিষ্ঠ বন্ধু ছিল এ নায়িকা। তাই প্রিয় বন্ধুর মৃত্যুর পরই হতাশায় ভুগতে শুরু করেছিলেন তার মেয়ে, আর তার এই জেরেই আত্মহত্যা করতে পারেন বলে জানান মা। এই অভিনেত্রী টলিউডে কাজ করছেন বহুদিন ধরেই। বর্তমানে একটি টিভি চ্যানেলে ধারাবাহিকে অভিনয় করতেন, পাশাপাশি থিয়েটারও করতেন। তবে বিদিশার মৃত্যুর ঠিক দুদিনের মাথায় মঞ্জুষার এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ইতোমধ্যে তার অস্বাভাবিক মৃত্যু নিয়ে তদন্ত শুরু হয়েছে, তবে পুলিশ এখনও এ ঘটনায় কোনো সুইসাইড নোট পায়নি। মাত্র কয়েকদিনের ব্যবধানে টলিপাড়ার বিনোদন জগতের তৃতীয় অস্বাভাবিক মৃত্যুর ঘটনা এটি। এর আগে গড়ফায় পল্লবীর ঝুলন্ত মরদেহ এবং বুধবারে নাগেরবাজার থেকে মডেল বিদিশার ঝুলন্ত মরদেহ উদ্ধার। আসলে এসবের রহস্য কি, কেনই বা ঘটছে এই অস্বাভাবিক মৃত্যু, এসব নিয়ে চিন্তিত সব মহলের মানুষ। ফাহিমা সরোয়ার সুফল, সাধিকা টিভি, ঢাকা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করুন।